আপনি কি অনলাইনে আপনার কেরিয়ার ডেভেলপ করতে চান? একজন ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে আপনার কেরিয়ার ডেভেলপ করতে চান? তবে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় তা জানেন না, তবে ভিডিওটি আপনার জন্য। হাই বন্ধুরা, আমি কার্টুন সিপার আপনাদের সাথে নিয়ে আসছি আজকে ফিন্যান্সিং নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন, আশা করি আপনার ফিন্যান্সিং কীভাবে করতে হয় এবং সাধারণ চাকরির সাথে ফিন্যান্সিংয়ের কী সম্পর্ক বা কী পার্থক্য আপনি ইজিলি বুঝে যাবেন। যে কথা বলছিল সে হলো আমার অ্যাসিস্ট্যান্ট কার্টুন সিপার। সো বন্ধুরা, আজকে আমি প্রথম বলেছি ফিন্যান্সিং নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, ফিন্যান্সিং হোয়াট ইজ ফিন্যান্সিং এটা দিয়ে শুরু করছি। ফিন্যান্সিং আসলে একটা জব। ফিন্যান্সিং কি জব? সহজ ভাষা কথা হলো ফিন্যান্সিং একটা জব। আমরা যখন একটা চাকরি সার্কুলার দেয়, কোনো অফিসের সার্কুলার দেয়, তখন আমরা সিভি জমা করি। সিভিটা জমা করার পর যদি ইন্টারভিউ দিয়ে যদি আমি টিকে যাই, তখন আমরা সেখানে একটা নির্দিষ্ট পোস্টে কাজ করি। কাজটা করার পর প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করি এবং মাসে সেটা নির্দিষ্ট বেতন পাই। এটা হলো নর্মাল চাকরি। ফিন্যান্সের সাথে চাকরি একটা ছোট্ট তফাৎ আছে। ফিন্যান্সটা কি আপনাকে অনলাইনে কাজ করতে হবে, ঘরে বসে যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারে, আর আপনার একটা নির্দিষ্ট যে কোনো স্কিলে আপনার দক্ষ হতে হবে। আসলে ফিন্যান্সিং অনেক অনেক মানে বলে বোঝানো যাবে না, এমন অনেক কাজ আছে যার মধ্যে একটাও যদি আপনি ভাঙতে পারেন তাহলে আপনি কাজের অভাব হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কন্ট্রাক্টের কাজটা শেষ করে দিলে তারা পে পেয়ে যায়। তবে যারা চাকরি করে তারা মাসে মাত্র একবার পে পায়, কিন্তু যারা ফ্রিল্যান্সার তারা মাসে একাধিকবার পে পায়। কারণ তারা একসাথে দশটা চাইলে তারা 10টা অফিসের কাজ করতে পারে, চাইলে 20টা না চাইলে তারা একটাও অফিসের কাজ না করতে পারে। কারণ ফ্রিল্যান্সিংয়ের জীবনে স্বাধীনতা আছে, তারা গ্রামে বসে রাস্তায় বসে ঘরে বসে যেখানে ইচ্ছে সেখানে কাজ, স্বাধীনতা আছে, তারা চাইলে যেখানে তারা সেখানে কাজ করতে পারে। ফ্রিল্যান্সিংরা যেহেতু যারা ফ্রিল্যান্সার তারা পেটের ডলারে হয়, তাই সাধারণ চাকরিজীবী যেহেতু ফ্রিল্যান্সারদের পেট একটু বেশি হয়। ফ্রিল্যান্সাররা যেহেতু ঘরে বসে কম্পিউটার ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে ইজিলি কাজ করতে পারে, তাদের শ্রমটাও একটু কম হয়। তাদের চিন্তা থাকে না যে তাদের যানজট ফেস করে অফিসে যেতে হবে, এতটাই অফিসে যেতে হবে, এতটার মধ্যে কাজটা শেষ করবে, এই চিন্তা একটু কমই থাকে। কারণ যানজটে কোনো ভেজাল নেই, শুধু একটা ল্যাপটপ একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকলেই তারা খুব সহজে ফ্রিল্যান্সিং করতে পারবে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটা জব যার মাধ্যমে অনলাইনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষদের হায়ার করে এবং বিভিন্ন কাজ করে। যেমন আপনি ওয়েব ডেভেলপ করতে পারেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, আপনি যে কোনো একটা স্কিলে যদি দক্ষ থাকেন তবে আপনার চাকরির অভাব হবে না। যেমন তবে ফ্রিল্যান্সাররা জীবনে একটা কেউ তাদের হায়ার না করে তবে তারা কোনো বেতন নাও পেতে পারে, কোনো কাজও না পেতে পারে। তবে যদি আপনার নিজেকে নির্দিষ্ট স্কিল ভালোভাবে দক্ষ হতে পারেন, এর সময় মানে একদমই কম একদম। তো প্রথমে আমাদের মানে ফ্রিল্যান্সার হওয়ার সর্বপ্রথম স্কিলে দক্ষ হতে হবে। যদি আপনি নির্দিষ্ট স্কিলে দক্ষ হন, আপনি অবশ্যই কাজ পাবেন, কাজের অভাব হবে না। আমি বলবো ফ্রিল্যান্সিংয়ের বাইরে কিছু আয়ের উপায় বা আপনার কাজের উপায়। ফ্রিল্যান্সার তো আপনার কোম্পানি হায়ার করবে, আপনার কোম্পানির সহযোগিতা করে টাকা আয় করবেন। আমি আপনাকে যেগুলো বলবো সেগুলো নির্দিষ্ট কোম্পানি, আপনি নিজের কোম্পানি তৈরি করবেন। আপনি ইউটিউবে থাকতে পারেন, আপনি যদি ইউটিউবে করেন, ইউটিউবের ফলে কী হবে, আপনি নিজের একটা কোম্পানি করবেন, নিজের একটা ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করছেন, আপনি নিজের ভিডিও চালাবেন, নিজের আপনাকে আবার হায়ার রাখবেন ও আপনি নিজের একটা কোম্পানি স্টার্ট করতে পারেন। এটা হলো ইউটিউবের ইউটিউবের পরে আপনি নিজের ওয়েবসাইট করতে পারেন, সেখানে আপনি নিজের লেখালেখি করবেন, সেখানে যদি আপনি আয় করতে পারেন। সেই ওয়েবসাইটটাকে বলা হয় ব্লগিং। আপনি ব্লগিং করেও টাকা আয় করতে পারেন। তারপর যে আরেকটা যেটা আছে অনেক জনপ্রিয় মাধ্যম ই কমার্স। আপনি ই কমার্সের মাধ্যমে টাকা আয় করতে পারেন, বিভিন্ন পণ্য মানুষের কাছে সেল করতে পারেন, বিক্রি করে টাকা আয় করতে পারেন। এবার আপনি ফ্রিল্যান্সিংয়ের সাইটগুলো কথা বলি। ফ্রিল্যান্সিং অনেক সাইট আছে, আপওয়ার্ক, freelancing.com, fiverr.com, এগুলো একটু বেশি ফেমাস ইউজ করেন। তবে এখানেতে অ্যাকাউন্ট খুললে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেই freelancer.com, upwork.com বা fiverr.com এর লিঙ্কটা কানেক্ট করে দিলে বা ভেরিফাই করে দিলে আপনি ইজিলি আপনার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তো আপনি যদি নির্দিষ্ট জীবনে একটি লক্ষ্য নিয়ে থাকতে চান, তো আপনি আমি বলবো যে আপনি ছোটো ছোটো কাজ, যেমন অনেক কাজ আছে ছোটো ছোটো, আপনি ক্লিক
ক্যাপচা ইত্যাদির মাধ্যমে খুব সহজে আপনি টাকা আয় করতে পারবেন। তবে আপনার ফ্যামিলি যখন সাপোর্ট দেবে আপনাকে, তখন এই 5-10 হাজার টাকা আয় করলে হয়তো আপনার কাছে অনেক মনে বেশি মনে হবে। তবে যদি আপনি নিজের থেকে উন্নত হতে চান, নিজেতে প্রতিষ্ঠিত হতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, আপনি নিজে হতে চান লাইফটা পরিবার নিজের একটা লাইফ হবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে যান, তবে আমার চ্যানেলটিকে আজকে আর বলবো না, সবাই পাঠাবো।